আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি আমি মিজানুর রহমান মিজান ইতালি থেকে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সবাই আসুক আজকে দিলে শুরু করে দিব তো আপনারা হয়তো সবাই অবগত আছেন আল্লামা মামুনুল হক সাহেবের সাথে গতকালকে যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টা হয়তো বা আপনারা দেখেছেন অনেকে অনেকে আফসুসও করছেন অনেকে প্রতিবাদও করছেন তো এই সব কিছু মিলিয়ে যে বিষয়টা আমার মনে হলো সেটা হচ্ছে একাত্তর টিভি এই সব কিছুর মূলে যদি করে দেখা যায় তাহলে দেখা যায় যে একাত্তর টিভি বারবার সামনে আসে আল্লাহ কিছু কুত্তা লীগের নেতারা যখন ওনাকে আটকায় ফেলে তখন সাথে সাথে সাংবাদিকরা চলে আসে কিছু হলুদ সাংবাদিক ওইখানে একাত্তর টিভির সাংবাদিকও ছিল আবার দ্বিতীয়ত আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ বলবো না প্রায় নয় থেকে দশ ঘন্টা আগে একটা কল রেকর্ড ফাঁস হইছে একটা কল রেকর্ড হচ্ছে গিয়ে আপনার একাত্তর টিভি সবই হচ্ছে একাত্তর টিভির খেলা বাবা তোমার দরবারে সব একাত্তর টিভির খেলা তো এই একাত্তর টিভি কৌশলে আসলে সরকারের পক্ষপাতিতা নিয়ে আলামা মামুনুল হক বা হেফাজু ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে তো এটা তো নাটক আপনারা সকলেই জানেন আমার নতুন করে কিছু বলার নাই বাবা তোমার দরবারে সব একাত্তর টিভির খেলা তো কি আর বলবো অলরেডি অলরেডি তো আসলে বের হয়েই গেছে যে এই একাত্তর টিভি কি করেছে বা সময় টিভি এগুলা হচ্ছে সবসময়ই তাকে যে ইসলামকে ছোট করবে আলিম ওলামাদের বিরুদ্ধে লিখবে যাতে মানুষের মনে আলিম উলামাদের বিরুদ্ধে একটা আসলে ঘৃণা কাজ করে তার জন্যই এই মিডিয়াগুলো আমি তাদেরকে মিডিয়া বলবো না তাদেরকে বলবো হলুদ মিডিয়া জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা হচ্ছে একটা মহৎ পেশা যেই পেশার মাধ্যমে যেই সাংবাদিকরা চাইলে একটা দেশের সরকার গঠন করতে পারে তাদের তাদের আসলে সাংবাদিক সাংবাদিকতার যে শক্তিটা আছে এটা আসলে খুবই প্রকট তারা চাইলে একটা দেশের একজন মানুষকে সেলিব্রিটি বানিয়ে দিতে পারে নিমিশে আবার আরেকজন মানুষকে মাটিতে ফেলতে পারে খুব সহজেই আপনারা হয়তো জানেন যে কয়েকদিন আগে মায়ানমারের প্রধানমন্ত্রী মেবি অংসাংসূচি যিনি কিনা সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন সেই সেনাবাহিনীদেরকে সব ধরনের সাংবাদিকরা যার ফলে ওই দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সে আসলে বর্তমানে সেনাবাহিনীর সাথে সে সেনাবাহিনীর হাতে বন্দী আছে আর মায়ানমার এখন বর্তমান সময়ে সেনাবাহিনী শাসন করছে তো আমাদের দেশেও এই ধরনের ঘটনা ঘটবে ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু ঘটারও সম্ভাবনা খুবই কম বিকজ অফ আমাদের দেশের সর্বস্তরে সর্বস্তরে পুলিশ থেকে শুরু করে আর্মি তারপর যত ধরনের সেনাবাহিনী থেকে শুরু করে সবাই একতাবদ্ধ হয়ে দুর্নীতির কাজ করছে যার জন্য আমাদের দেশে আসলে চাইলেই বর্তমান যে কতুক্যবাদী যে একটা পরিপন্থী চলছে ওইটাকে ওইটা থেকে বের হওয়া আসলে খুবই একটা কঠিন অবস্থা বলতে পারেন তো আমি আর কয়েবার বলবো যে বয়কট করেন আপনারা একাত্তর টিভি সময় টিভি যারাই এই ফেক আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক এর স্ত্রীর ইন্টারভিউ নিচ্ছে একজন ফেক কত বড় ধরনের ষড়যন্ত্র হলে এই ধরনের একটা নাটক সাজাতে পারে তারপর আর একটা দেখছেন আপনারা হয়তো আল্লামা মামুনুল হক আর উনার প্রথম স্ত্রী একটা কল রেকর্ড ফার্স্ট হয়েছে ওই কল রেকর্ড হান্ড্রেড পার্সেন্ট বুয়া ইডিটের মাইরে বাপ ইডিটের মাইরে বাপ এই ইডিট কে কাজে লাগাইয়া একাত্তর টিভি সময় টিভি আলামা মামুন হকের হকের বিষয়ে আসলে খুব বড় ধরনের একটা ষড়যন্ত্র চালাচ্ছে যার জন্য তার একটা ফেক কল রেকর্ড বানিয়ে মানুষদেরকে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো আমি যদি চাই এখন আমি চাইলে ওই কল রেকর্ডের মতো একটা ফেক কল রেকর্ড খুব সহজে বানিয়ে ফেলতে পারি তারপর আপনাদের সাথে উপস্থাপন করতে পারি আর ওই কল রেকর্ডটা যে কতটা ফিক আপনারা বুঝতেই পারবেন কিছুক্ষণের ভিতরে আর দুই এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন ওই কল রেকর্ডটা ফিক তো সবার কাছে একই কথা থাকবে যে আপনারা বিভ্রান্ত হবেন না আর এই রকম হলুদ মিডিয়াদেরকে আপনারা বয়কট করুন আর কয়বার বলবো অনেকবার সুর উঠেছে এদেরকে বয়কট করার কিন্তু আমরা তারপরও ওনাদের নিউজ গুলা দেখে যাচ্ছি ওনাদেরকে সাপোর্ট করে যাচ্ছি অনেকেই এই হলুদ মিডিয়ার যে ভিডিও বার্তা মেসেজ বলেন আমরা শেয়ার করি আজকে থেকে আমাকে যারা ভালোবাসেন একটু হলেও বা আল্লামা মামুনুল হককে যারা ভালোবাসেন একটু হলেও এই যে ফেক নিউজ টিভি সময় টিভি এদের যারা যারা ফলো করছেন সবাই আনফলো করে দেন যদি একজনও আমার কথায় আনফলো করেন নিজেকে ধন্য মনে করব সবাই একাত্তর টিভি সময় টিভি যত যত দালাল মিডিয়া আছে সবগুলাকে আপনারা আনলাইক যারা পেজে লাইক করেছিলেন আনলাইক করে দেন যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন আনসাবস্ক্রাইব করে দেন এদের নিউজ আপনারা কখনো দেখবেন না শুনবেন শুনবেন না এদের রিয়েক্টও দিবেন না শেয়ারও করবেন না তো এতটুকুই আপনাদের পক্ষে আসলে বয়কট করা সম্ভব আপনারা চাইলে মামলা করতে পারবেন না তো আপনারা যেটা পারবেন ওইটা করেন আবার অনেকে বলতে পারেন তুই বিদেশ বৈশা বৈশা বেটা আমাদের বিরুদ্ধে কথা আমাদের যুবলীগ আরে কুত্তা লীগের বিরুদ্ধে কথা আসলে আমার পক্ষে আমার পক্ষে চাইলেও আমি বাংলাদেশে যাইয়া প্রতিবাদ করতে পারবো না আমার পক্ষে যতটুকু সম্ভব আমার অবস্থান থেকে আমি ঠিক ততটুকু প্রতিবাদ করতে পারবো সুতরাং আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় আপনি ততটুকু প্রতিবাদ করুন আপনারা সবাই এই একাত্তর টিভি কে বয়কট করুন কিভাবে বয়কট করবেন এই তো বললাম আপনারা যারা পেজে লাইক করেছিলেন আনলাইক করেন এদের এদের নিউজ কখনো আপনারা শেয়ার করবেন না এদের ভিডিওতে এদের পোস্টে কখনো লাইক দিবেন না রিয়াক্ট দিবেন না আবার আপনার আপনার বন্ধু বান্ধব সবাইকে বলবেন এদের নিউজ যাতে কোনোভাবেই না থাকে কারণ এরা যত ধরনের নিউজ দেয় সব হচ্ছে ফেক নিউজ সাজানো নিউজ এরা সম্মানী লোকের সম্মান নিয়ে খেলাধুলা করে আসলে আমার তো মনে হচ্ছে এখন একাত্তর টিভি গাই গাইবের খবর জানে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ মানুষের কল রেকর্ড ফাঁস হয় না আল্লা মামুনুল হকের কল রেকর্ডই বেচে বেছে কেন ফাঁস হলো এই প্রশ্নটা আমাদের তাদের কাছে করা উচিত বাংলাদেশে যে এত এত লক্ষ লক্ষ হাজার হাজার বিআইপি পার্সন রয়েছে তাদের কল রেকর্ড পাস হয় না আল্লামা মামুনুল হকের কল রেকর্ড পাস হয়ে যায় তো এতেই বোঝা যায় এটা নাটক একটা সাজানো একটা বিষয় সুতরাং আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না আর আমার বলার প্রয়োজনে আপনারা অনেক খুশি আর আছেন আগের তুলনায় আমি বিলিয়ার হোসেন সাইদির ঘটনা কখনো শুনি নাই জন্মের পর থেকে উনার বিষয়ে ততটা ধারণা নেই এই দুই দেড় বছরে আর যতটুকু জেনেছি উনাকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে যাই হোক আল্লাহ তালা উনাকেও ওনাকেও মুক্ত করেন দোয়া করি আর আবার কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারিকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এখানেই এই লীগের মানুষটা ইয়া করে সম্মিলিত আছে আমার যতটুকু রিসার্চ করে দেখলাম তারপর আর বিষয় একটা বিষয় কি এই সব সময় ওয়াজ মাহফিল দেখা যায় বাধা দেওয়া হয় কারা বাধা দেয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এরা বাধা দেয় কেন বাধা দেয় ওইখানে নাকি সরকার বিরোধী কথা বলে দেয় তো এদের বিরুদ্ধে আপনারা সচ্যার হন আর যারা যারা লীগ করেন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ প্রথমে আপনি একজন মুসলমান প্রথমে আপনি একজন মুসলমান তারপর আপনার দল সুতরাং আগে মুসলমানিত্বের দায়িত্বটা পালন করেন তারপর গিয়ে আপনার দলে আপনি সামিল হন আপনার দলের কাজ পরে আপনি একজন মুসলমান সেইটা হচ্ছে আপনার আগে সুতরাং সুতরাং কি করবেন আপনার দলকে প্রাধান্য পরে দিবেন আগে আপনার ধর্মটাকে প্রাধান্য দিয়ে দলে যদি ভুল হয় আপনি আঙুল দিয়ে দেখিয়ে দিবেন আবার যদি আপনি যদি মুসলমান হিসাবে এগিয়ে না আসেন তাহলে মুসলমানের ভিতরে যদি একটা বিবাদ থাকে তাহলে কখনোই ইসলাম আমাদের দেশে জয়লাভ করতে পারবে না এই কাফির মুসরিকারা যেভাবে আমাদের দেশটাকে গিলে ইন্ডিয়ার দালালরা যেভাবে আমাদের দেশটাকে নিপীড়িত করছে সেভাবেই চলে যাবে তো চাইবো যে এই জায়গায় এই ধরনের খারাপ কর্মকাণ্ড গুলো করবে আপনারা প্রতিবাদ করার চেষ্টা করবেন যতদিন আপনারা ভুবা থাকবেন ততদিন আপনাদের উপর নির্যাতন নিপীড়ন চলতে থাকবে কিছু কিছু বলতে চাই না আমি মানুষ হয়ে অনেক বলে ফেললাম আপনাদের কাছে থাকবে এই লাইভটি শেয়ার করবেন এই লাইভটি শেয়ার করার মাধ্যমে ওই সমস্ত সাংবাদিকের কানে পৌঁছে দিবেন তাদের উদ্দেশ্য সাংবাদিকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে জার্নালিজম একটা হচ্ছে সম্মানের পেশা সাংবাদিকতা একটা সম্মানের পেশা এই পেশাকে আপনারা ভালো কাজে ব্যবহার করুন জনগণের উপকারে ব্যবহার করুন আপনারা সরকারি কাজে ব্যবহার করবেন কারণ দিন শেষে সরকার আপনাদের লালন পালন করে না আপনি কষ্ট করে নিউজ একটা রেডি করে তারপর ওই নিউজ বাংলার মানুষ বা বিশ্বের বহির্বিশ্বে প্রকাশ করার মাধ্যমে আপনার অর্থের যোগান দেয় বাংলাদেশ গভর্নমেন্ট কোন সাংবাদিকের বেতন দেয় না সুতরাং আপনাদের সাংবাদিকতা থেকে আপনারা হলুদ মিডিয়া হিসেবে পরিস্থিতি না দিয়ে আপনারা ভালোভাবে আপনাদের এই সাংবাদিকতা চালিয়ে যান আপনারা সত্য প্রচার করুন আপনারা সত্য প্রচার করুন আপনারা ইসলামের স্বার্থে কাজ করুন আপনারা জনগণের স্বার্থে কাজ করুন এতটুকুই বলবো আমি সাংবাদিকের উদ্দেশ্যে যতদিন আমরা ভুভা থাকবো ততদিন আমাদের উপর নিপীড়ন অত্যাচার চলবে রুলার চলবে তো এতটুকুই বলতে চাই আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে আপনারা যারা উনার আশেপাশে আছেন উনাকে হেফাজতে রাখবেন আল্লামা মামুনুল হক যাতে যখনই বের হবেন এরকম সাধারণভাবে যেন ভাবে যেন না ওনার কাছে কাম্য থাকবে কেননা কাফির বিরুদ্ধে লেগেই আসে যখনই সুযোগ পাবে উনাকে ঘায়াল করার চেষ্টা করবে তাই উনি যখনই উনি যেহেতু একটা দলের দলের একজন প্রতিনিধি প্রতিনিধি তাই উনাকে সাধারণভাবে চলাফেরাটা মানায় না আমরা চাইব ইনশাল্লাহ তিনি যাতে সবসময় প্রটেকটিভ ভাবে চলাফেরা করেন এতটুকুই বলাই ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা আর কিছু বলতে চাই না তো মূল বিষয় ছিল সাংবাদিকতা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য লাইভে আসছিলাম মূলত তো সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের সাংবাদিকতাটাকে ভালো কাজে লাগান সাংবাদিকতা একটা সত্যি একটা পাওয়ারের নাম হচ্ছে জার্নালিজম তো আর বেশি কিছু বলতে চাই না অনেক কিছু বলে ফেলাম চুটো হয়েও যদি ভুল ত্রুটি হয় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কখনোই বিভ্রান্ত হবেন আগে সঠিক বিষয়টা জানবেন সঠিক বিষয়টা দেখবেন আর অনেকেই অনেক কি বলবো হাজার হাজার কমেন্ট আসছে আল্লা মামনুল হকের বিরুদ্ধে যে যে উনি করেছেন সঠিক আরে ভাই উনাকে তো কুত্তা দলরা কথা বলতেই দেয় না উনি বলছেন উনি হচ্ছেন আমার বিবাহিতার স্ত্রী যে জায়গায় উনি হাজারবার চিল্লায় চিল্লায় বলতেছেন যে উনি আমার বিবাহিত স্ত্রী তারপরে উনারা মানতে চাচ্ছে না যে উনার স্ত্রী এখন এখন কি কি বলবো এখন কি বিবাহন আমার সাথে নিয়ে নিয়ে চলতে হবে একটা জিনিস বেড়াইতে গেছেন উনি পারিবারিক ভাবে এখানে আসলে খুব একটা একটা বলতে গেলে নাটক আপনারা সবাই বুঝেই গেছেন আমি কিছু বলতে চাই না বিদায় নিচ্ছি তো ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন একটা আপডেট নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আর লাইকটা অবশ্যই শেয়ার চাই আসসালামু আলাইকুম